বাংলাদেশে ইসরায়েলের কার্গো বিমান অবতরণকে রহস্যজনক ও উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি। দলের নেতারা আরো বলেন, দুর্নীতি আর অপশাসনের কারণে নতুন বছরকে ভালোভাবে বরণ করতে পারবে না দেশের মানুষ। আজিজুর রহমান, কিরণের রিপোর্ট। বাংলাদেশের বুকে একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে, যা হয়তো আমরা এখনো পর্যন্ত অনেকেই জানি না। যে রাষ্ট্রটির সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, সেই রাষ্ট্র ইসরায়েলের দুটি বিশাল কার্গো বিমান। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। হঠাৎ কেন বাংলাদেশে ইসরায়েলি দুইটি বিমান এসেছে ঢাকাতে, এই বিষয় নিয়ে তথ্য আছে আজকের নিউজে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ছাড়া কি এই বিমান দুইটি বাংলাদেশে এসেছে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে আজকের নিউজের মাধ্যমে মানচিত্র টেলিভিশন। সম্মানিত দর্শক, অনেক তথ্য আছে আজকের নিউজে, আমরা কথা বাড়াবো না, চলে যাচ্ছে স্ক্রিনে। বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, সেই রাষ্ট্র ইসরায়েলের দুটি বিশাল কার্গো বিমান বাংলাদেশ থেকে ঘুরে গেছে। 108 গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম এমন দুটি বোয়িং বিমান বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরবর্তীতে সেটি আবার সেই দুটি আবার ফিরে যায়। এর প্রথমটি আসে বাংলাদেশের 7 এপ্রিল, ওই দিনই বিমানটি ফিরে যায়। দ্বিতীয় বিমানটি আসে 11 এপ্রিল, ফিরে যায় 12 এপ্রিল। এবং এই বিমান দুটি সরাসরি ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। যদিও ফিরে যাওয়ার সময় বিমান দুটি স্পর্শ করে আরব আমিরাতের বিমানবন্দর। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটি নিয়ে আমাদের উদ্বেগের কিছু থাকতে পারে, কেন এটি নিয়ে আমরা প্রশ্ন উত্থাপন করব। যেটি প্রথমেই বলছিলাম, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, ইসরায়েলকে বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ধরনের স্বীকৃতি দেয়নি, এবং ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে চরম যুদ্ধ চলছে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে আরও ভয়াবহতার আশঙ্কা করা হচ্ছে, তারপরও যখন বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আচরণ করেছে চরমভাবে, সেই সব বিষয়ের মধ্য দিয়ে, এবং যখন বাংলাদেশের মানুষ ঈদকে সামনে রেখে স্বাভাবিকভাবেই তারা নানান কারণে ব্যস্ত এবং রোজার শেষ পর্যায়ে এসে বাংলাদেশের মানুষের দৃষ্টি নানান দিকে প্রবাহিত ছিল, ঠিক তখনই নীরবে এই দুটি বিমান কেন এলো, এই প্রশ্ন উঠতেই পারে। এবং প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে আমাদের উদ্বেগেরও যথেষ্ট কারণ রয়েছে। ধরে নিলাম ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের, ধরে নিলাম কি, এটা তো সত্য যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, বাণিজ্যিক সম্পর্ক নেই, কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক নেই, সেক্ষেত্রেও ইসরায়েল সহ যে কোনো রাষ্ট্রের বিমান বিশ্বের যে কোনো রাষ্ট্রের জরুরি অবতরণ শুধুমাত্র করতে পারে, যদি কিনা ওই বিমানে কোনো যাত্রী মুমূর্ষু অবস্থায় থাকে, তার প্রাণহানির আশঙ্কা থাকে, অথবা পুরো বিমানটি যে কোনো কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, বিমানের যাত্রীদের প্রাণ রক্ষার্থে বা পাইলটের প্রাণ রক্ষার্থে জরুরি অবতরণ করতে হবে, সেই সময় যে কোনো রাষ্ট্র মানবিক কারণে যে কোনো বিমানকে অবতরণের সুযোগ দেয়। কিন্তু এক্ষেত্রে তেমন ছিল না। তাহলে কেন এই বিমান দুটি বাংলাদেশে এসে অবতরণ করলো? আমি যদি আপনাদেরকে এই বিমানের ফ্লাইটটি জানিয়ে দিই, N8848 NCR 848। গত কয়েক বছর আগেও ইসরায়েলকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল একটি বিতর্ক উঠেছিল, নানান ধরনের প্রশ্ন উঠেছিল। তা হচ্ছে, বাংলাদেশ সরকার ইসরায়েল থেকে মানুষের উপরে নজরদারি সরঞ্জাম কিনেছে বেশ উচ্চ মূল্যে। উচ্চ মূল্যে কম মূল্য বিষয়টি বড় নয়, ইসরায়েলের সঙ্গে যেখানে কোনো ধরনের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক নেই, সেখানে কেন ইসরায়েল থেকে এ ধরনের স্পর্শকাতর সরঞ্জাম কিনতে হবে, এই প্রশ্ন খুব জোরে সরে উঠেছিল। এবং একই সঙ্গে আরেকটি প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বেশ কিছু কর্মকর্তা নাকি ইসরায়েল থেকে প্রশিক্ষণ নিয়েছে, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটি সরাসরি অস্বীকার করা হয়েছিল। এবং যেই নজরদারি সরঞ্জামের কথা বলা হয়, যে স্পাইওয়ার, এই সফটওয়্যারের মাধ্যমে অথবা এই সরঞ্জামের মাধ্যমে বাংলাদেশের যে কোনো মানুষের উপরে সার্বক্ষণিক নজরদারি করতে সক্ষম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থা। তো এটির জন্য কারোর সেলফোন গোয়েন্দা সংস্থা হাতে থাকার কোনো প্রয়োজন নেই, বিশেষ উপায়ের মাধ্যমে, বিশেষ পদ্ধতিতে এই সফটওয়্যারটি যে কোনো মানুষের মোবাইলে প্রবেশ করে দেওয়া সম্ভব এবং সরাসরি ভিডিওর মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারে। এটি মানুষ ঘুমানো অবস্থা, ঘুম থেকে উঠে তার সার্বক্ষণিক যে কার্যক্রম, সব কিছু নজরদারি সম্ভব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটি
অস্বীকার করা হলো এই মুহূর্তে এসে অন্তত স্পাইওয়ার ইসরায়েল থেকে আনার যে বিষয়টি সেটি কিন্তু অনেকখানি সত্যতা পেয়েছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। সে বিষয়ে না যায়, এটি অনেকের কাছেই এখন এই মুহূর্তে অনেক কিছু পরিষ্কার, এবং এটি নিয়ে তখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। আরও জানিয়ে রাখি যে বাংলাদেশের পাসপোর্ট নিয়েও নিশ্চয়ই এর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা অনেকেই জানি বাংলাদেশের পাসপোর্টে আমরা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছি যে সেই পাসপোর্টটি পৃথিবীর সব রাষ্ট্রে পরিভ্রমণের জন্য উপযোগী বা এটার বৈধতা রয়েছে, এক্সেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি লেখা থাকতো, অর্থাৎ ইসরায়েল ছাড়া এই পাসপোর্ট সব দেশের জন্য কার্যকর। কিন্তু সেই শব্দ দুটি উঠিয়ে দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে আমরা যৌক্তিক কোনো ব্যাখ্যা পাইনি। আরও একটি বিষয় জানিয়ে রাখি, যেটি বলছিলাম যে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক নেই। বাণিজ্যিক সম্পর্কও কিন্তু রয়েছে, বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইসরায়েলে রপ্তানি হয়, যদিও তার সরাসরি নয়, এটি দুবাইয়ের মাধ্যমে ইসরায়েলে যায়, অর্থাৎ থার্ড কোনো কোম্পানি বাংলাদেশ থেকে এই পণ্যগুলো কিনে নেয়, কিনে তারা আবার ইসরায়েলে এটি পাঠায়। তবে জানিয়ে রাখি এই যে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য ইসরায়েলে যায়, এটি কিন্তু আবার শুধু যে বর্তমান সরকারের সময় এই কার্যক্রমগুলো চলছে তা নয়, এটি 2009 সালে আওয়ামী লীগ বর্তমান যে টানা চতুর্থ দফায় ক্ষমতা রয়েছে তার প্রথম দফায় যখন সরকার গঠন করলো, তারও বেশ আগে থেকে এই বিষয়টি হয়ে আসছে। এবং সেক্ষেত্রে তো অন্যান্য দল যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তারাও তো নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ অবস্থায় পড়তে পারে। তবে আমরা আসলে শুধু প্রশ্ন তুলেই যাচ্ছি, এর সুষ্ঠু কোনো জবাব আমরা পাচ্ছি না। এখন এই যে ইসরায়েলের সঙ্গে একের পর এক সম্পর্ক নানান দিক থেকে গড়ে উঠছে, এটি কেন কী উদ্দেশ্যে আমরা জানি না। অনেক হয়তো বলতে পারেন যে গ্লোবালাইজেশন যুগে এখন আসলে আমাদের বাণিজ্যের সম্প্রসারণ দরকার, আমাদের কূটনৈতিক সম্পর্ক সব জায়গায় সাথেই স্থাপিত হতে হবে, এটি আমাদের নিজের স্বার্থে হতে হবে। কিন্তু যেখানে নৈতিকতার প্রশ্ন সেখানে তো এই বিষয়গুলো অবশ্যই অনেক ধরনের বিতর্কের সৃষ্টি করে। এবং এও জানিয়ে রাখি যখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এক ধরনের বিতর্ক আমাদের রাজনীতিতেই উত্থাপিত হয়েছে, যেমন আমরা দেখেছি যে অন্তত এবারে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে ইসলামী দলগুলো অন্যান্যবার যতটা সক্রিয় থাকে, যতটা সরব থাকে, এবার কিন্তু তারা তেমন কোনো উচ্চবাচ্য করেনি, খুব বেশি প্রতিবাদ করেনি। একইভাবে আমরা বলতে পারি যে বিএনপি এ বিষয়ে একেবারেই নীরব, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা যেটি তাদের কাছ থেকে কোনোভাবেই আশা করি না, কিন্তু তারা নীরব রয়েছে তাদের রাজনৈতিক হয়তো দৃষ্টিকোণ থেকে যে যুক্তরাষ্ট্রের খুব কাছের বন্ধু ইসরায়েল, সেই ইসরায়েল সম্পর্কে কোনো ধরনের কটু মন্তব্য করলে যুক্তরাষ্ট্র আবার কোনো কিছু মনে করে কিনা, অথবা যুক্তরাষ্ট্র সেই সব জায়গা থেকে বা সেই সম্পর্কে জায়গা থেকে বিএনপির বিরুদ্ধে আচরণ করে কিনা, এগুলো আমার কাছে মনে হয়েছে। এর আগেও বলেছি যে আমার কাছে এটি একেবারে খেলো মনে হয়েছে, একটি রাজনৈতিক দলের আদর্শ এক ধরনের হতেই পারে। সেক্ষেত্রে সব কিছু মিলেই যে যুক্তরাষ্ট্র সেই সব জায়গা থেকে তার প্রভাবটি বিস্তার করবে বিশেষ কোনো রাজনৈতিক দলের উপরে, তেমনটি তো হওয়ার কথা নয়। তারপরও বিএনপি চুপ রইল, এবং বিএনপি এই ইস্যুটিকে সরকার বেশ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করল। তারা বারবার সরকারের বা সরকারি দলের নেতারা বারবার এই অভিযোগটি তুলে আসছে যে ইসরায়েল সম্পর্কে বিএনপি কোনো ধরনের উচ্চবাচ্য করছে না বা করেনি, এটি কেন, এই প্রশ্নগুলো তারা বারবার উত্থাপন করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে সরব নানান বিষয়ে বিভিন্ন কথা উচ্চারণ করলেও কেন ইসরায়েলের এমন দুটি বোয়িং বিমান বাংলাদেশ স্পর্শ করে গেল, সেই প্রশ্নের উত্তর আমরা পাবো কিনা সেটাও নিশ্চয়ই আমরা জানি না। বাংলাদেশে ইসরায়েলের কার্গো বিমান অবতরণকে রহস্যজনক উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি। দলের নেতারা আরো বলেন, দুর্নীতি আর অপশাসনের কারণে নতুন বছরকে ভালোভাবে বরণ করতে পারবে না দেশের মানুষ। আজিজুর রহমান, কিরণের রিপোর্ট। গাজায় হামলার পর থেকেই ইসরায়েল সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের বিমানবন্দরে ইসরায়েলের দুই কার্গো জাহাজ অবতরণ করে, এতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এটি অত্যন্ত দুঃখজনক, তাদের বন্দী হলো বর্তমান বিশ্বে আমেরিকা এবং ভারত। ভারত আমাদের নিকট প্রতিবেশী,
তারা ইতিমধ্যেই আমাদের প্রভু সেজে বসেছে এবং আমাদের দেশের সব কিছুই এখন তাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। আমাদের অনির্বাচিত একটি সরকার থাকলেও তার কোনো গুরুত্ব নেই, যেখানে মানুষের দায়বদ্ধতা নেই, সরকারের দায়বদ্ধতা নেই, জনগণের কোনো অধিকার নেই, সেই ধরনের রাষ্ট্রে আমাদের মুসলমানদের শত্রু ইসরায়েল এসে পাখা গজাবে, তারা এখানে অবাধে বিচরণ করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক বলবো যে এটা খুবই রহস্যজনক এবং উদ্বেগজনক। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি, তবে দলের নেতাদের অভিযোগ, স্বস্তিতে নেই মানুষ, বলেন উৎসবে আনন্দ নেই মানুষের। অন্যায়, অবিচার, অত্যাচার, দুঃশাসন, অপশাসন সমস্ত কিছুকে ভাসিয়ে দিয়ে আমরা জনগণের শাসন প্রতিষ্ঠিত করব, আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করব, আইনের শাসন প্রতিষ্ঠিত করব। এখানে প্রত্যেকটি মানুষ প্রাণ খুলে কথা বলতে পারবে। বাংলা নববর্ষ বাঙালিদের একটা প্রধান অসাম্প্রদায়িক আনন্দমুখর একটি উৎসব ছিল, এখন ধীরে ধীরে এটি তার আবেদন হারিয়ে ফেলেছে। এটি এখন বিজাতীয় সংস্কৃতি এর উপরে ভর করেছে, সাধারণ মানুষ এর সাথে আর কোনো একাত্মতা বোধ করে না। এবং দেশে যখন দুঃশাসন থাকে, দেশে গণতন্ত্র থাকে না, অর্থনৈতিকভাবে দেশের মানুষ নাজেহাল, দিন আনে দিন খায়, সাধারণ মানুষ দরিদ্র মানুষের জীবনে কোনো আনন্দ নেই, সে সময় পহেলা বৈশাখ ধনীদের উৎসব ছাড়া অন্য কিছুই না। সরকারের ভুল পররাষ্ট্রনীতি এবং অব্যবস্থাপনার কারণে কুকিচিন ও রোহিঙ্গা সহ বিভিন্ন কারণে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মনে করছে বিএনপি নেতারা। আমরা অনেক আলোচনা দেখতে পেয়েছি আজকের নিউজে। সম্মানিত দর্শক, হঠাৎ যে কারণে বাংলাদেশে এই ইসরায়েলি দুইটা বিমান এসেছে, এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।